আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আজকে প্রথমবারের মতো আপনারা দেখতেছেন স্ক্রিনে আমার বাবুরা ফিটার খাচ্ছে। দেখেন মাশাল্লাহ, কথা কিউট না? কালুকে আমার বাবা ফিটার খাওয়াচ্ছিল, আর অনেকেই আমাকে ইদানিং মনে হয় সব বিড়ালের বাচ্চা হচ্ছে, তো আমাকে অনেকে ইনবক্সে নক করে যে আপু কোন মিল্ক খাওয়াবো, কীভাবে খাওয়াবো, অনেক অনেক প্রশ্ন এটা নিয়ে। তা আমি ভিডিওটা করেও দিলাম, অ্যান্ড আমি আপনাদেরকে এখন ডিটেলসে বলে দিব যে কিভাবে কিভাবে কি করবেন। সবার প্রথম ধাপ হচ্ছে যখনই বিড়ালকে মিল্ক খাওয়াবেন ঘাড়টা সোজা করে নেবেন। আমার বাবা কিন্তু ওর ঘাড় সোজা করে নিছে, আর ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, তারপরেও আপনাদেরকে আমি বলে দিচ্ছি মুখে যে আপনারা ঘাড় সোজা করে নিয়ে তারপরে খাওয়াবেন। ঘাড় কিন্তু একদম মানুষের বাচ্চার মতো শোয়া শোয়া খাইতে গেলে কিন্তু ওদের তালুতে উঠে যায়। লালু খাইতে চাচ্ছে না, আমার বাপ এখন ওরে জোর করে করে খাওয়াবে। দেখেন মূলত বাচ্চারা যদি মা বিড়ালের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ মিল্ক না পায়, যে খাওয়ার পরেও কান্না করতেছে বা পেট একদম খালি কান্না করতেছে, তখন খাওয়াবেন। আর পাইলে কিন্তু, পেট ভরা থাকলে কিন্তু খাওয়াবেন না আমি বলবো। আর দেখবেন অনেক সময় দেখা যায় বাচ্চাদের পেটে খালি থাকে আর মিয়াও মিয়াও করে, মায়ের দুধ খাইলেও মুখে দিয়ে রাখলেও পরে আবার হচ্ছে মিয়াও মিয়াও করে। তো তখন হচ্ছে আপনারা কি করবেন, আপনারা যদি পাউডার মিল্ক খাওয়াতে চান, আমি বলবো যে আপনারা যদি ঢাকার মধ্যে থাকেন বা আশেপাশে যদি কোনো ক্যাট শপ থাকে, মাস্ট বি আপনারা বিড়ালের অনেক ব্র্যান্ডের এখন মিল্ক পাওয়া যায় বিড়ালদের খাওয়ানোর জন্য, তো ওই মিল্কগুলো কিনে আপনারা খাওয়াবেন। ওইখানে সব কিছু ডিটেলসে বলা আছে কীভাবে খাওয়াবেন। আর যদি ঘরের মিল্ক খাওয়াতে চান, যেমন পাউডার দুধ, আমরা যেটা খাই ডানো ডেকো যেটাই হোক আমরা যেগুলো খাই, তো ওই দুধ আর বা গরুর একদম লিকুইড গরুর দুধ খাওয়াতে চান, তাহলে যেটা করবেন, গরুর লিকুইড দুধ খাওয়াতে চাইলে যতটুকু গরুর লিকুইড দুধ নেবেন ততটুকু সম পরিমাণ পানি নিয়ে মিক্স করে নেবেন। আর হচ্ছে পাউডার মিল্ক নিলে একদম পাতলা করে গোলাবেন আর খুবই কম খাওয়াবেন। ওদের চেষ্টা করবেন যে দিনে এক বেলা খাওয়াতে, বা আপনার বিড়াল যদি দুধ একদমই না খাওয়ায় না দেয়, প্রথম প্রথম বিড়ালদের বাচ্চা দিলে না ওরা কী করে, বিড়ালদের বাবুদেরকে প্রথম দুধ খাওয়াতে চায় না, ভয় পায় যে এগুলো কার বাচ্চা হয়েছে। তো আপনারা কী করবেন, মা বিড়ালটার কাছে বারবার ওই বাবু বাচ্চাগুলোকে দিবেন, আস্তে আস্তে ভয় কেটে গেলে তখন ওরা নিজেরা খাওয়াতে চেষ্টা করবে। অ্যান্ড আপনারা যদি নাই খাওয়ায়, একদম মিল্ক না পায়, তাহলে আমি বলবো যেটা বললাম আমি, পাউডার দুধ খাওয়ালে একদম পাতলা করে গুলে দিনে দুই তিনবার খাওয়াবেন। আর হচ্ছে যদি গরুর দুধ হয় তাহলে সম পরিমাণ গরুর দুধের সাথে পানি মিশায় তারপরে খাওয়াবেন। ওকে, দেখেন আমার লালু কি সুন্দর করে হাইটা আসতেছে মিল্ক খায়া, উলি উলি উলি, ক্যামেরার মধ্যে ঢুকে যাবা, এই যে বাবা পাখি, ক্যামেরার মধ্যে ঢুকে যাবো, তুমি এত কিউট কেন, তুমি একটা কিউটের বাচ্চা, কিউটের বাচ্চা আমার, এখানে আসেন আসেন। আর আপনারা যদি কোনো প্রশ্ন থাকে যে আপনাদের যে আপু আমি এটা বুঝতেছি না, এটা বুঝতেছি না আমি কিভাবে কি করব, তাহলে আপাতত আমার ফেসবুক আইডিটা আমি একটু ডিঅ্যাক্টিভ করে রাখছি, রিসেন্টলি আবার আমি অন করে দিব। সো আপনারা চাইলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে অনামিকাস কিচেন অ্যান্ড ক্যাট হাউস। আমার ফেসবুক কি বলে, ফেসবুক মাথা ঘুরে গেছে আমার, আমার কি বলে এটাকে, আমার ইউটিউবের যে নাম অনামিকাস কিচেন অ্যান্ড ক্যাট হাউস, আমার ফেসবুক পেজের নামও কিন্তু একই। আরেকটা কথা হচ্ছে আমার টিকটক আমাকে আবার ব্যান্ড করে দিচ্ছে, আমি এই যে বিড়ালের বাচ্চা হচ্ছিল ওই ভিডিও দিছি এই জন্য। তো আপনারা প্লিজ 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 যারা আমার টিকটকে ভিডিও দেখেন একটু আমার ইউটিউবে কন্টিনিউ হন, আমি তো এখন টিকটকে ভিডিও পোস্ট করতে পারতেছি না। আজকের